আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে, আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালে সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। উনাকে কি জানাবো? মামু এসে আমাকে নিয়ে যাচ্ছে মায়ের শরীর খারাপ বলে। না থাক, তার কোনো দরকার নেই। উনি শুনলে ভাববে হয়তো আমি এসব মিথ্যে বলছি। আসলে আমি মামুদেরকে খবর দিয়েছি, তারপর আবার বকাবকি দেবেন। আর এখন আমি এসব কিছু নিয়ে ভাবতেই পারছি না। এমনিতেই মাকে নিয়ে চিন্তা হচ্ছে, আজ মায়ের এই অবস্থার জন্য তো আমি দায়ী। আমার তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। উমা, কি হচ্ছে রে, মন খারাপ হচ্ছিস কেন? জোসনা মাসি, আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আরে বোকা মেয়ে, দেখো আমার কথা শুন, তুই কিচ্ছু ভাবিস না। তুই গিয়ে মায়ের কাছে দাঁড়া, দেখবি তোকে দেখেই তোর মা সুস্থ হয়ে যাবে। কথা শুন, যদি না হয়, যদি আমাকে দেখে মা উত্তেজিত হয়ে গিয়ে মায়ের আরো শরীর খারাপ করে, তখন আমি কি করবো? এমনিতে ঠাম্মি এতদিন ধরে হসপিটালে ভর্তি, এখন যদি মাকে হসপিটালে ভর্তি করতে হয়, তবে আমি কি করবো? সুন্দরী, সুন্দরী, এতটা নেগেটিভ হওয়ার কোনো প্রয়োজন নেই। পজিটিভ ভাবো, সব পজিটিভ হবে। হে সুন্দরী, তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তুমি তো বললে তুমি আমার জন্য কাজ জেলে। আমি তো তোমার জন্যই কাজ জেলাম। কেন না, তুমি মায়ের কিচ্ছু হবে না। আমি গটকে বলে দেবো, গট আমার কথা শুনবে। জানো তো গট বাচ্চাদের সব কথা শুনে। জানি তো। তাহলে তুমি চিন্তা করো না, আর যদি গট আমার কথা না শুনে, তাহলে আমি গটকে বকে দেবো। জোসনা মাসি, তুমি একটা কাজ করো, এনা এই চাবিটা তোমার কাছে রাখো। উনি কবে ফিরবেন তা তো আমি জানি না, উনি ফিরে এলে তুমি এই চাবিটা ওনাকে দিয়ে দিও। ঠিক আছে, তুই নিশ্চিন্তে যা, তোর বর এলেই আমি চাবিটা দিয়ে দেবো। আছে ক্রিস্তা, বলছি তুমি একটু ওনাকে বুঝিয়ে বলো কি কারণে আমাকে গ্রামে যেতে হচ্ছে। আরে সুন্দরী রিল্যাক্স, সূর্য যেখানে আছে ওখান থেকে ও ফিরবে না। মানে আবার একটা লুজ স্টপ করে ফেললাম। মানে প্রজেক্ট অনেক বড় তো, তাই কাজটা শেষ করতে অনেকটা সময় লেগে যাবে। বলছি চলো সুন্দরী, দিদি জামাই বাবু সবাই অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, তাড়াতাড়ি যা, অনেকটা পথ যেতে হবে। নে চল। টাটা সুন্দরী। টাটা। সাবধানে যেও, আর পৌঁছে গেলে ফোন করবে। দেখেছো কত পাকা পুরি হয়েছে? হ্যাঁ মা, ও পৌঁছেই তোমাকে খবর দিয়ে দেবে, ঠিক আছে? মা শোনা, মা শোনো না, তুমি কিন্তু আমাকে বলেছিলে এই মাসেই ওই লাল স্কুটিটা কিনে দেবে। তুমি জানো তো আমি এখন যেখানটায় কাজ করছি না, সেই জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে। বাসে করে আস্তে আস্তেই না প্রায় আধ ঘন্টার উপরে সময় চলে যায়। এক মিনিট হোল্ড করো তো।
উত্তর। ও কিছু না, ছাড়ো, বাদ দাও। যেটা বলছিলাম, তো দেখো আমি না কত কষ্ট করে ঝুলতে ঝুলতে বাসে করে আসছি, স্কুটিটা থাকলে কতটা সুবিধা হতো বলো তো। আর এক বুড়ি, সে তখন থেকে গুমো করেই যাচ্ছে। কি চাই রে বুড়ি তোর? হ্যাঁ, সারাটা দিন তো তোর ফাইফর মাস খাটতে খাটতে আমার দিন কাবার হয়ে যাচ্ছে, এখন রাতে একটু নিজের লাভারের সাথে কথা বলছি তাতেও তুই ডিস্টার্ব করবি? আমার মনে হয় খুব দজ্জাল প্রকৃতির মহিলা ছিলিস তুই, না হলে এরকম একটা সুন্দর ছেলেকে কেউ ঘর জামাই করে রাখে? অবশ্য ছেলেটাই বা কি করবে, তোর এত টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা, এইসব দেখেই হয়তো সুরসুর করে ঘর জামাই হওয়ার শর্তে রাজি হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ শুনছো তো? আরে আর বলো না, এই বুড়িটা সারাটা দিন ধরে আমাকে যা জ্বালায় না, কি বলবো। এই দেখো না, খাওয়া দাওয়া করিয়ে সবে এসে বসলাম, ভাবলাম তোমার সাথে দুটো কথা বলে নি, তারপর গিয়ে ওকে শুয়ে দেবো, কিন্তু না। সে তো গোঙ্গো করেই যাচ্ছে, এই বুড়িটা যে কি চায় না সেটাই বুঝতে পারি না। কি হলো, ভগবান কি যে করে না, জ্বালিয়ে খেলো একেবারে। উঠুন উঠুন উঠুন, বাবা। কি হয়েছে? কই না তো, কিছু হয়নি তো, অ্যাকচুয়ালি আমার হাত লেগেই পড়ে গেছে। মামনি, মামনি, ও মামনি, মামনি তুমি ঠিক আছো তো? মামনি খুব কষ্ট হচ্ছে তাই না গো? হ্যাঁ, আচ্ছা তুমি যদি এইভাবে কষ্ট পাও তাহলে আমার কি অবস্থা হবে বলো তো? আমার কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো? কেঁদো না মামনি, কেঁদো না, তুমি কাঁদলে তো আমারও খুব কষ্ট হয়, আমাদের তো এখন স্ট্রং থাকতে হবে তাই না? আর দেখবে সব ঠিক হয়ে গেছে, শুধু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। শোনা মামনি, ওনার রাতের ওষুধটা দেওয়া হয়েছে? সবে তো ডিনার করলেন, 15 মিনিট পরে ওষুধটা খাইয়ে দিই, ওষুধ খাইয়ে দিয়ে আমি ওনাকে ঘুম পাড়িয়ে দেব। কি হয়েছে মামনি, কি বলতে চাইছো? জল খাবে? জল টল সব খাওয়ানো হয়ে গেছে, আপনি এখন বরং যান, আপনাকে দেখলে না উনি আরো বেশি করে কান্নাকাটি করবে। আমি তো আছি, ওনাকে ওষুধ খাইয়ে আমি ঠিক সময় মতো ঘুম পাড়িয়ে দেব। মামনি, রাত হয়ে গেছে, আমি তাহলে আসি, গুড নাইট। এই তো আমি, এই তো। কি হয়েছে? এই তো আমি আছি। দিদি আপনি বরং যান, আমি তো আছি, আমি দেখে নিচ্ছি। মামনি, তোমার কিছু দরকার হলে উনি দেখে দেবেন, আমি তাহলে আসি, কেমন? গুড নাইট। আর শুনুন, আমি জেগেই থাকবো, কিছুর প্রয়োজন হলে আমাকে একবার নক করলেই হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই বুড়ি, একদম না চুপ করে থাকবি, হ্যাঁ? বেশি টেরি বেরি করলে তোর এমন হাল করবো না, তুই ভাবতেও পারবি না।
জল টল ফেলে একেবারে একাকার কাণ্ড করলো। এখন আমাকেই সব পরিষ্কার করতে হবে, ভালো লাগে না। নে, তোর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। নে, হাপার খা। মামু মামু, আমরা এখানে কেন এলাম? মায়ের কাছে যাবো, তুমি মায়ের কাছে নিয়ে চলো। সুন্দরী, তোর মা এই বাড়িতেই আছে, তোর কি মনে হয় আমরা একজন অসুস্থ মানুষকে একলা ফেলে রাখবো? মায়ের ঠিক কি হয়েছে বলো তো মামু? সারা রাস্তায় তোমরা তো কিছুই বললে না আমাকে। আসলে আসলে বলবার মতো তেমন কিছু নেই, তাই বলিনি। তোর মায়ের এত বড় কিছু হয়নি সুন্দরী। আসলে সেদিনের পর থেকে তোর মা এমনভাবে খাওয়া দাওয়াটা কমিয়ে ফেলেছে না, যার ফলে তার শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা খারাপ হয়ে গেছে। অত সিরিয়াস কিছু নয়, তুই এভাবে কান্নাকাটি করিস না, শান্ত হ মা। মামি, জানো তো আমি কোনোদিনও কাউকে শান্তি দিতে পারিনি, সবাই সব সময় আমার জন্য কষ্ট পেয়েছে। সুন্দরী, তোকে সারাটা রাস্তা আমি বোঝাতে বোঝাতে এলাম, তারপরেও তুই নিজেকে এইভাবে দোষারোপ করছিস, এরপর কিন্তু আমি খুব রেগে যাব। লক্ষ্মী লক্ষ্মী, ওকে বোঝাও তো, প্লিজ বোঝাও। আরে তুমি দাঁড়াও না, ও তো এখনো জানে না যে ওর জন্য এ বাড়িতে কি অপেক্ষা করছে। এই সুন্দরী, আমার কথাটা মন দিয়ে শোন। এই বাড়িতে কিন্তু একজন আছে যে তোর সাথে কোমর বেঁধে ঝগড়া করবে বলে রেডি হয়ে আছে। তা এবার তুই নিজেই ভেবে দেখ যে তুই কেঁদে কেঁদে নিজের সমস্ত এনার্জি ক্ষয় করে ফেলবি, নাকি কিছু এনার্জি ঝগড়ার জন্যও বাঁচিয়ে রাখবি। মামি, আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না, কারোর সাথে ঝগড়া করতে চাই না। যেহেতু দোষ আমি করেছি, তাহলে আমি কি করে ঝগড়া করব? কি বোকা মেয়ে বাবা, বলছি এখানে তো দেখছি যে খেলা শুরু হবার আগেই একজন ময়দান ছেড়ে পালাচ্ছে, সেটা কি করা ঠিক নাকি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ডাকি তাকে, ডাকি। মালিনী, এই মালিনী, নিচে আয়, নিচে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখ দেখ কে এসেছে। মা, তোমরা সারা রাত জার্নি করে এসেছো, তোমরা বরং গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্য চা করে আনছি, ঠিক আছে? মালিনী, রে কেমন আছিস, আমার সাথে কথা বলবি না? বাবা, বলছি তুমি আজকে পিসিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে তো? এটা কি হচ্ছে মালিনী? সুন্দরী তোর সাথে কথা বলছে আর তুই তার কোনো উত্তরই দিচ্ছিস না। কার সাথে কথা বলবো? যে আমাদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার সাথে? মালিনী, তুই কিন্তু ভুল বুঝছিস আমাকে, আমি তোদেরকে তাড়িয়ে দিইনি। ও তাই, আমরা তোকে ভুল বুঝছি, তা এত দিন হয়ে গেল, তুই তো সেই ভুলটা ভাঙাতেও পারতি সুন্দরী। কই, সেটা তো ভাঙালি না, কি করে ভাঙাবো? তোকে ফোন করলে তো তুই কথাই বলতিস না। কতবার ফোন করেছিলি রে সুন্দরী? একবারই তো ফোন করেছিলি, সেটা কিসের জন্য? আমরা পৌঁছেছি কিনা সেটা জিজ্ঞেস করতে। তুই তো তখনও কথা বলতে চাসনি মালিনী, তাই বলে তুই পরেও একবারের জন্য ফোন করবি না? মালিনী, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে মালিনী। আমার কাছে ক্ষমা আছে, তুই বরং পিসির কাছে গিয়ে ক্ষমা চা। পিসিকে তুই এতটা কষ্ট দিয়েছিস, যার জন্য পিসি আসার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর এখন শয্যাশায়ী। আচ্ছা সুন্দরী, বলতো পিসি তোর জন্য কি না করেছে? নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে তোর জন্য, তোকে মানুষ করবে বলে। আর তুই সেই পিসিকে অপমান করলি, বড় বড় কথা বললি, তোর মুখে একটু আটকালো না রে? আসলে কি বলতো সুন্দরী,
তুই না বদলে গেছিস। আমি এটা বুঝতে পারছি না যে তুই এত তাড়াতাড়ি কি করে বদলে যেতে পারলি। বল না রে, কি করে বদলে গেলি তুই? বলিনি বলিনি, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা মা কোথায় আছে রে? আমি মায়ের কাছে যাবো। পিসি আমার ঘরে শুয়ে আছে, তুই পিসির কাছে গিয়ে পিসির পা ধরে ক্ষমা চা। পিসি যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে আমিও তোকে ক্ষমা করে দেব। সুন্দরী আর কান্না নয়, অনেক কেঁদেছিস, এবার কান্না থামা। দেখ তোকে আমি একটা কথা বলি, জানিস তো আমরা মায়েরা না আমাদের সন্তানেদের উপর কখনো বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তার জন্য আমি বলছি তোকে, তুই একবার তোর মায়ের কাছে গিয়ে দাঁড়া, একটু আদর করে মাকে জড়িয়ে ধর, দেখবি তোর মায়ের সমস্ত রাগ গলে জল হয়ে গেছে, তোর মা তোকে ক্ষমা করে দিয়েছে। যা তোমরাও চলো। না না না, মামের মাঝখানে আমরা আসবো না, তুই একা যা। হ্যাঁ সেটা সেটাই করা ঠিক হবে। বলছি যে মালিনী তুই বরঞ্চ যা তো, সুন্দরীকে নিয়ে তুই ঘরে যা, দিদির কাছে নিয়ে যা। ঠিক আছে চল। আর গুড মর্নিং। গুড মর্নিং। কি লাবণ্য সকাল সকাল রেডি হয়ে গেছো, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ আমি প্রতীক আঙ্কেলের কাছে যাচ্ছি, উনি ইউএসএ থেকে ফিরেছেন তো মামুনির রিপোর্টসগুলো আনতে। ওকে আচ্ছা, আমি কি তোমার সঙ্গে যাব? না সূর্য, তার কোনো দরকার নেই। লাবণ্য কি হয়েছে, তোমার মুড অফ কেন, মানে তুমি এত গম্ভীর কেন রয়েছো? কি আর হওয়ার আছে বলো তো, ভগবান তো আমার কাছ থেকে আমার সন্তান মামুনি দুজনকে কেড়ে নিয়েছে। দেখো লাবণ্য, যা হওয়ারটা তো হয়ে গেছে, এখন যদি তুমি মুড অফ করে থাকো, তুমি এত টেন্স থাকো, তাহলে তো তোমার শরীরের ক্ষতি হবে, তাই না? আমি তো ভাবতে চাইছি না সূর্য, কি করব বলো, পারছি না। যতবার ভাবছি মামনির সামনে আমি নিজেকে কন্ট্রোল করব, পারছি কোথায়। চেষ্টা করছি মামনি যাতে আমাকে থেকে ভেঙে না পড়ে, কিন্তু বিশ্বাস করো মামনির সামনে গিয়ে দাঁড়ালেই অটোমেটিক আমার চোখ থেকে জল পড়ে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আন্টির সামনে যেতে হবে না, তুমি কফিটা আমাকে দাও, আমি আন্টিকে দিয়ে আসছি। তার কোনো দরকার নেই সূর্য, আমি তো মামুনির ঘরে যাবই, আমি মামুনকে খাইয়ে দিয়ে আসছি। লাবণ্য আমি যদি যাই প্রবলেমটা কোথায়, আমি তো বলছি আমি আন্টিকে গিয়ে খাইয়ে আসছি। তুমি পারবে? পারবো না কেন? থ্যাংক ইউ সূর্য। থ্যাংক ইউ বলছো আমাকে? তাহলে তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? দেখো মামুনিকে আমি মামুনি বলি ঠিকই, কিন্তু মামুনি আমার মায়ের মতো, আমি মায়ের মতো ভালোবাসি মামুনিকে। তুমি তো জানো আমার বাবা মায়ের সাথে এখন আমার সম্পর্ক নেই, এখন মামুনি আমার কাছে সব কিছু, তাই মামুনিকে মায়ের মতো ভালোবেসে আমি খাইয়ে দেবো, তুমি টেনশন করো না। এই নাও। ঠিক আছে আমি তাহলে আসছি, তুমি কিন্তু খাইয়ে দিও। হ্যাঁ সাবধানে যেও, আই লাভ ইউ। Love you too and thank you. Sir, দিন কফিটা আমি খাইয়ে দিচ্ছি। না না আমি খাইয়ে দিতে পারবো। আমি খাইয়ে দিতে পারবো? আমি জানি আপনি খাইয়ে দিতে পারবেন, আপনাকে যতটা বলা হয়েছে আপনি ততটাই করুন, কেমন? ওকে ফাইন, আমি তাহলে একটু রেস্টরুমে যাচ্ছি। শিওর স্যার। থ্যাংক ইউ। কি আন্টি কেমন আছেন? আপনাকে দেখে না আমার খুব খারাপ লাগছে আন্টি, কেমন একটা মানুষ ছিলেন আর কি মানুষটাই না হয়ে গেছেন। কি বলুন তো, সবই পাপের ফল, আপনি আমার থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিতে চেয়েছিলেন, আর দেখুন ভগবান কি করলো, আপনার কথা বলার ক্ষমতাই চলে গেল, আপনাকে সারা জীবনের জন্য প্রতিবন্ধী করে দিল ভগবান। আপনি বলতেন না যে আপনার দয়ায় আমি বাঁচব, কিন্তু আন্টি এখন আমার দয়ায় আপনাকে সারা জীবন বাঁচতে হবে। কি করবেন বলুন, সবই নিয়তির খেলা। খান
আপনি কি করলেন? নিজের জামাইয়ের মুখেই কফি ছুঁড়ে মারলেন? স্যার, আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছিলাম যে কফিটা আমি খাইয়ে দিচ্ছি, আপনি তখন শুনলেন না। কফিটা হয়তো গরম ছিল, ওই জন্য উনি এরকম করলেন। নট এ প্রবলেম, আমাকে কফিটা খাইয়ে দিন। এই বুড়ি তোর খুব মেজাজ তাই না? হুম, কি হয়েছে রে? এত ভালো একটা জামাই পেয়েছিস, কি সুন্দর দেখতে, কত স্মার্ট। তোর মেয়েটাকে কত ভালোবাসে, কত যত্ন নেয় তোর মেয়ের। এরকম একটা ছেলের সাথে তুই এরকম ব্যবহার করলি, তোর জীবনেও ভালো হবে না। শোন বুড়ি, এরপর থেকে যদি আর কোনোদিনও দেখেছি তুই তোর জামাইয়ের সাথে এরকম ব্যবহার করেছিস, তাহলে এই কফি না আমি তোর মুখে ছুঁড়ে মারব। এই বলে দিলাম। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।